বগুড়া সদরের এক উদ্যোক্তা রাহাত খান, বাবার কৃষি কাজের বেশ কিছু সম্পত্তি রয়েছে। রাহাত পড়াশোনা করেছে সবচেয়ে আধুনিক স্কুলগুলোতে, ভারতে পড়াশোনা করেছে, স্কুল শেষ করেছে স্কলারশিপ থেকে, তারপর উচ্চশিক্ষার জন্য গিয়েছে লন্ডনে, সেখানে পড়াশোনা করেছে, কিন্তু ফিরে এসেছে দেশে। 2013 সালে বাবার এই জমিতে সে শুরু করলো কৃষিকাজ, মাছ চাষ দিয়ে শুরু। এখন তার বিশাল মাছের খামার, গবাদি পশু তার সাথে সংযুক্ত করেছে, গবাদি পশুর খামারে দিনের পর দিন তার গবাদি পশুর সংখ্যা বাড়ছে। রাহাত স্থানীয় পর্যায়ে একজন আদর্শ তরুণ উদ্যোক্তায় পরিণত হয়েছে এবং তার এই সফলতা দেখে এলাকার অন্যান্য উদ্যোক্তারাও নানানভাবে অনুপ্রাণিত হচ্ছে। রাহাতের এই কৃষি কর্মকাণ্ডের উপর একটি সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি, চলুন। বগুড়া সদরের কোয়ালিপাড়ার তরুণ রাহাত খান, আজকের দিনের আর পাঁচজন গ্রামীণ তরুণ কৃষক থেকে তাকে আলাদা করা যায়। তাকে দেখে কি বোঝার উপায় আছে? পৃথিবীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন। হ্যাঁ, রাহাত ইংল্যান্ডের আইন ও ব্যবসা প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছেন গ্রামে থাকবেন, কৃষি কাজ করে জীবন চালাবেন। বাবার পৈতৃক ভিটার পুকুরে আধুনিক উপায়ে মাছ চাষের আওতায় এনে পুরোপুরি কৃষকে পরিণত হয়েছেন। 2013 সালে দেশে ফিরে তিনি প্রথম এই পারিবারিক পুকুরে আধুনিক মাছ চাষ প্রকল্প গ্রহণ করেন। আচ্ছা রাহাত, আপনার শুরুটা কিভাবে হলো? যেহেতু আমার পুকুর ছিল আগের থেকে, আমার আসলে বিজনেস করার পারপাসে পুকুর করা না, আমার হয়তো বিভিন্ন কারণে আমার পুকুরগুলি ছিল আগে থেকে, কিন্তু এগুলি অপরিত্যক্ত অবস্থায় ছিল, এখানে কোনো প্ল্যানিং ছিল না কিংবা ইয়ে ছিল না। এই যে আপনাদের বিভিন্ন চ্যানেলে কিংবা ইউটিউবে কিংবা বিভিন্ন অ্যাগ্রো সেক্টরে বিভিন্ন ধরনের সফলতার কথাগুলি উঠে ধরা হলো, তখন আমারও মনে হলো যে এই জিনিসগুলোতে ইউটিলাইজ করা যায়, কারণ এখন তো এটার রিকোয়ারমেন্ট আছে। তো সেই ক্ষেত্রেই আমি আস্তে আস্তে চিন্তা এখানে জিনিসগুলিকে পরিষ্কার করে নিয়ে এই জিনিসটাকে ইম্প্রুভ করার, মানে একটা আধুনিক চাষ পদ্ধতিতে আমি করার একটা প্ল্যান করে, তো আজকে সেখান থেকে আস্তে আস্তে করতে করতে অল্প আকারে শুরু করেছি। কারণ আমার তো যে কোনো জিনিস বুঝতে হবে, শুধু ইনভেস্টমেন্ট তো করলে হবে না, ইনভেস্টমেন্টের রিটার্ন আসতে হবে, তো সেটা চিন্তা করে আমার এখানে আগানো। দর্শক, 80-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানে মাছ চাষের উদ্বুদ্ধকরণের প্রয়াস নিয়ে হাকিম আলীর মৎস্য খামারের একটি তথ্যচিত্র আপনাদের মনে আছে নিশ্চয়ই? মনে আছে না? আবার মাছের খামার করে হাকিম আলী ভাগ্য ফিরালো, সংসারে আয় উন্নত হলো। ওই যে হাকিম আলী, ভালো আছো হাকিম আলী? আজ দেশে অগণিত হাকিম আলী তৈরি হয়েছে, তাদেরই একজন বগুড়া সদরের রাহাত খান। এখন এই পুকুরটির মতোই অনেকগুলো পুকুরে মাছ চাষ চলছে রাহাত খানের। সব মিলে 37 বিঘা জলায়তনে মাছ চাষে তিনি অনুসরণ করছেন বিজ্ঞানসম্মত আধুনিক কলাকৌশল। এখানে প্রযুক্তিটা অন্য কোনো বিশাল কোনো প্রযুক্তি না, কিন্তু এখানে কিছু ক্যালকুলেশন, এখানে আমি জাস্ট বলবো যে ক্যালকুলেশনটা হচ্ছে, এটা আগেও করা সম্ভব ছিল কিন্তু এটা কেউ ক্যালকুলেশন করেনি। বেসিক্যালি আমাদের মিঠা পানিতে কিন্তু কার্ব জাতীয় মাছটা বেশি চাষ হয়, ইদানিংকালে হয়তো পাঙ্গাস যেটা ক্যাটফিশ এগুলি চাষ হচ্ছে। আপনার ক্যালকুলেশনটা কেমন? আমি যদি চিন্তা করি যে আচ্ছা রুই মাছের দাম বেশি, এই পুকুরে শুধু রুই মাছ চাষ করব, তাহলে কিন্তু আমি প্রফিট করতে পারবো না। আচ্ছা কাতলা মাছ দেখতে বড় হয়, শুধু কাতলা করব, মাছ বড় হবে না। তো এখানে হিসাব করতে হবে যে একটা পানির তিনটা স্তর থাকে, টপ লেয়ার, মিডল লেয়ার অ্যান্ড বটম লেয়ার। যেরকম রুই কাতলা মাছটা এটা টপ লেয়ারে খাদ্য খায়, ইন অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার কার্প। তো এখানে টপ লেয়ারে কতটুকু মাছ আমার থাকা দরকার, রুই মাছটা মিডল লেয়ারে খাবার খায়, তো এখানে মিডলে কতটুকু খাবার দরকার, মাছ দরকার, এবং বটম লেয়ারে কতটুকু কোন মাছটা দরকার। তো এই হিসাব করেই আসলে যখন আপনি চাষ করবেন, এবং সাইজের সাথে পানির সাথে ডেপথের সাথে সব কিছু মিল করে দের ইজ আ ক্যালকুলেশন আর কি, এইটাকে মেনটেন করে করলে অবশ্যই এখানে একটা লাভজনক পজিশনে নিয়ে যাওয়া সম্ভব।
এই পুকুরটিতে বড় বড় আকারের কার্প জাতীয় মাছ উৎপাদন হচ্ছে। উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছের সুষম খাবার। অর্থাৎ খাবারের মান যদি ভালো না হয় তাহলে মাছ চাষে লাভ আনা খুব কঠিন। মাছ চাষের যে বড় প্রতিবন্ধকতা, যেটা খাবার, কোয়ালিটি খাবার না পাওয়া, এই মানসম্মত খাবার পাওয়ার ক্ষেত্রে আপনাদের উদ্যোগটা কীরকম? আমি নিজে খাদ্যটা তৈরি করি সব কিছু। কারণ এখন আমাকে যখন বিভিন্ন লোক জিজ্ঞেস করে, ভাই আপনি কী খাওয়ান, আমি যদি বাজার থেকে কিনে খাওয়াই আমি তো বলতে পারবো না। কিন্তু আমি এই মাছকে বড় করার জন্য মাছের কী কী প্রোটিন দরকার, মিনারেলস দরকার, ক্যালসিয়াম দরকার, যেটা দরকার আমি সবগুলিকে পরিমাণ মতো আমি ইন্টারনেট থেকে একটা চার্ট নামিয়েছি এবং সেই অনুযায়ী আমি সেটাকে, আমার এখানে যেটাকে অ্যাভেলেবেল আছে সেই সোর্সটাকে নিয়ে আমি নিজে খাদ্য তৈরি করে আমি মাছকে খাওয়াই। তাতে কি বেনিফিট হচ্ছে? অবশ্যই বেনিফিট হচ্ছে, আমার কষ্ট কম হচ্ছে, স্বাদও বেড়েছে, স্বাদও বাড়ছে মাছে। এগুলো কি বিলেট তো না? চাষ চাষ কি মাছ আছে এখানে? রুই কাতল চাষের। স্বাভাবিকভাবে বাজারে এই খামারের মাছের চাহিদা যথেষ্ট ভালো, আর এটি সম্ভব হচ্ছে প্রচলিত পদ্ধতির মাছ চাষে। মাছ চাষে আপনার ইনভেস্টমেন্ট কেমন হয়েছে? মাছে আমার এখন রাইট নাও খাদ্যসহ মাছসহ ইনভেস্টমেন্ট বছরে অ্যারাউন্ড 60-70 লাখ টাকা। প্রফিট আসবে কেমন এখানে? এখন রাইট নাও আমি দেখা গেল যে অ্যাট দি এন্ড অফ দি ইয়ার আমি যদি হিসাব করি এখন সব কিছু বাদ দিয়ে এখন 15-20 লক্ষ টাকার মতো প্রফিট থাকে। এই লাভ কি আরও বাড়ানোর সম্ভাবনা আছে? অবশ্যই করা সম্ভব, অবশ্যই করা সম্ভব। এবং দিন দিন যেগুলি আসছে, আমরা বাঙালিরা নতুন কিছুকে অ্যাডপ্ট করতে অনেক সময় নেই। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি বলছি না যে সব নতুনই ভালো, হ্যাঁ, কিন্তু তারপরেও আমরাকে ভালোটাকে যদি বাছাই করে যেটা আমাদের জন্য উপকৃত হবে ফিউচারের জন্য সেই জিনিসটাকে যদি আমরা উঠাই ধরতে পারি, সেই জিনিসটাকে যদি আমরা সকলে মিলে করতে পারি। কীরকম? যেরকম আমি যে মাছ চাষ করছি কিংবা আমি যে অন্য চাষ করছি, আমি কিন্তু শুধু আমি করছি না, এবং আমার কাছে যারা আসছে আমি তাদেরকেও এনকারেজ করছি যে ব্রিডটাকে, আপনি একটা ভালো জাতের মাছ যদি না ছাড়েন, আপনি খাওয়ার কিন্তু ঠিকই খাওয়াইতে হবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আপনি রেজাল্ট পাবেন না। আপনি যেটা বললেন টেকনোলজি, আরও টেকনোলজি এখানে, পানির অক্সিজেনটাকে ঠিক রাখতে হবে, পানির পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে, এই জিনিসগুলি আস্তে আস্তে মানুষ যদি জানে তখন দেখা যাবে যে লস হবে না। এটি রাহাতের গরুর খামার। এটি শুরু হয় 2015 সালে, বেশ বড় আকারের শেডের মধ্যে প্রায় 100+ দেশি বিদেশি গরু মোটাতাজাকরণ করা হচ্ছে। বলা যায় বিভিন্ন জাতের গরু সংগ্রহশালা হয়। এটা অনগল জাতের গরু ইন্ডিয়াতে, এটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশের, এটা এই বেশিরভাগ এটা পাওয়া যায়। এগুলি এই যে যেটা আমরা এখন যেটা ব্রাহ্মা জাত যেটা আমরাকে বলি, এই ব্রাহ্মা জাতটার মেইন ইয়েটাই হচ্ছে যে এই অনগল। এটাই আমেরিকারা এই অনগলকে গিরকে এটাকে মিক্সচার করে একটা এই ব্রাহ্মা জাতের একটা ইয়ে তৈরি করেছে। এটাই ব্রাহ্মার যেটা বলা যেতে পারে যে এটাই মাদার ব্রিড বলা যেতে পারে। তো এটা ইন্ডিয়ার থেকে এগুলি আসছে। আচ্ছা, এই গরুর উচ্চতাটা কত? অনেক বড় তো দেখছি। এটা এখন ধরেন 5.5 ফিটের মতো উচ্চতা আছে, যদি যেটা আমরা এই উচ্চতা ধরি, এখানে ধরলে তো এখানে অ্যারাউন্ড 6 ফিট উচ্চতা আছে। বাবা, এর ওজন? এখানে এগুলির ওয়েট আছে অ্যারাউন্ড 850 কেজি, সর্বোচ্চ আপনার 900-950 কেজি পর্যন্ত হয় এগুলি। হঠাৎ দু একটা ক্ষেত্রে হয়তো 1 টন পর্যন্ত হতে পারে। বাবা, কবে কিনছিলেন? বাছুর অবস্থায় না, এটা আমাদের বড়ই কেনা, কিন্তু অনেক শুকনো কেনা ছিল। আর এখন বয়স কত? তো এটার বয়স এখন আনুমানিক কত হবে, 7-8 বছর তো মিনিমাম হবে অ্যাট লিস্ট। আচ্ছা, দাম কিরকম হবে এখন বাজারে এটার? এটার এখন আনুমানিক দাম 4-4.5-5 লক্ষ টাকার পর্যন্ত হতে পারে। আর কিনছিলেন কবে, কত দিয়া? এটা আমার এটা কেনা ছিল আপনার প্রায় 14-15 মাস আগে এটা কেনা। এটা কেনা ছিল 2,20,000। আপনার এই খামারে এই সাইজের আরও আছে? কটা আছে? আমার এইরকম জাতের দুটো গরু আছে, আরও অন্য অন্য জাতের সব ধরনের সাহিওয়াল ব্রাহ্মা এগুলো জাতের গরু আছে। শখেই লালন পালন করছিলেন নাকি? অবশ্যই শখ, শখ ছাড়া তো হবে না আসলে। শখকে আস্তে আস্তে একটু পেশায় পরিণত করাটাই এটাই আসলে এখন আমাদের উদ্দেশ্য আর কি। এই খামারে আপনার এখন মোট গরুর সংখ্যা কত? আমার এখন অ্যারাউন্ড 100। সবই কি বিভিন্ন জাতের? সবই বিভিন্ন জাতের গরু আছে আমার, একদম ছোট জাতের গরুর থেকে শুরু করে একদম বড় জাতের গরু পর্যন্ত আছে। এটা কোন জাতের? এই যে এটা, এটা একটা ব্রাহ্মা জাতের বাচ্চা। এটার বয়স কত হবে আনুমানিক?
অ্যারাউন্ড 6 মাস কোথায় সংগ্রহ করছিলেন? এগুলো আমাদের লোকাল বগুড়া থেকে সংগ্রহ করা ব্রাহ্মাবাদ থেকে। আর ওইগুলি? ওইটা ফ্রিজিয়ান জাতের একটা বক না, এগুলো দেশি জাতের গরু, এগুলো সব দেশি জাতের গরু আমাদের। এটা গাভী, দেশি জাতের গরু, এটা গাভীর বাচ্চা। আচ্ছা আচ্ছা। আমার আসলে একটা বিভিন্ন ধরনের জাত সংগ্রহ করাটা আমার একটা শখও। তাহলে আপনার ধারণা কি, কোন জাতের গরুতে লাভ বেশি হয় খামারিদের? আমি মনে করি সব গরু পুষলেই লাভ হবে, এক একটাকে এক এক ভাবে পুষতে হবে, এটাই হচ্ছে যে মেইন কথা। আর এই কালো, এই বড় সাইজের গরুটা কোন জাতের? এটা একটা ফ্রিজিয়ান জাতের গরু, এটা মাত্র এখন 4 দাঁত বয়স হচ্ছে কেবল। তো এটা আমি আশা করছি এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হওয়া উচিত এবার 2020 সালের। এখন আমার চোখে বহিরেও থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে এটা হবে, এটার আমার এক্সপেক্টেড এটা 1200 কেজির মতো হইতে পারে। বাবা, আর এইগুলি কোন জাতের? এগুলি, এই দুটো হচ্ছে শাহিওয়াল জাতের গরু, এগুলি 2 দাঁত বয়স ধরেন, এখন আড়াই বছর 3 বছরের মতো হয়তো এদের বয়স। এগুলি আমার বাজার থেকে সংগ্রহ করা, এগুলি ধরেন পাল্লা পোষার পর ঈদে 2-2.5 লক্ষ টাকা করে এক একটা সেল হওয়ার একটা টার্গেট আছে। এটা ফ্রিজিয়ান জাতের গরু, এটা খুব, এটা এখনও বাচ্চা গরু, এটাকে হয়তো এই বছরের জন্য না, এটা হয়তো এর পরে আগামী বছর 2021 সালের জন্য এটা আমি প্রিপেয়ার করছি। আমার এখানে অনেক, আমি যেই গরুতে আসলে পোটেনশিয়াল দেখি সেটাই কিনি। ওই পাশেও তো দেখছি আরেকটা শেড। এখানে আমার ছোট গরু আছে, কিছু লাল গরু, শাহিওয়াল গরু, ইন্ডিয়ান জাতের কিছু গরু আছে, এগুলো বিভিন্ন গরু এই ঘরে আছে আর কি, নেপালি গির আছে। আমাদের দেশে কোন জাত বেশি সুবিধা মোটাদাকরণে? আমি সবচেয়ে মনে করি শাহিওয়াল জাতটা সবচেয়ে ডিমান্ডিং, কারণ এটা রঙে ভালো, কুজ হয়, ওজনে ভালো হয়, তো এটা বিক্রি করার চাহিদাটাও বেশি থাকে। হ্যাঁ, এই শাহিওয়াল জাতটাই আমাদের দেশের জন্য আসলে সবচেয়ে আমার মনে হয় প্রফিটেবল। আর গরু কি আপনার সারা বছরই বিক্রি হয় নাকি শুধুমাত্র কোরবানিতে? আমি সারা বছর গরু সেল করি, আর আমি কোরবানির জন্যও প্রিপেয়ার করতে থাকি। ইন দ্য মিনটাইম যদি আমার কোনো গরুতে প্রফিট হয়, কেউ যদি প্রফিট অফার করে, আমি সেল করে ফেলি, আমি হয়তো বা সেই ক্যাশটাকে রোল করে আবার নতুন একটা গরু কিনে ফেলি। সারা বছর গরু মোটাতে আপনি, তাহলে ইনভেস্টমেন্টটা কীভাবে, কত? এখানে এখন রাইট নাও শুধু আমার গরুর উপরে ইনভেস্টমেন্ট আছে অ্যারাউন্ড 1.5 কোটি টাকার মতো। আর লাভ আসে কেমন? এখন আমার বাৎসরিক ইনকাম, এখন যেহেতু লাইফ স্টক, আমি এখন অ্যাকুরেট ফিগার বলতে পারবো না, তারপরে অ্যারাউন্ড 30-35 লাখ টাকা মান্থলি, ইয়ারলি একটা ইনকাম আশা করা যায় এখান থেকে। আচ্ছা বলেন তো, যে গরু মোটাদাজাকরণ নিয়ে আপনার চাওয়া পাওয়াটা কি? একটা গরুর দাম 1.5-2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টালি যদি গরুটার কোনো ক্ষতি হয়ে যায়, এখানে তো আমার করার কিছু নেই। তো এরকমভাবে আসলে অনেক খামারই এই বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে, একটা গরু তো শুধু অসুখ হয় না, একটা পিছিল পরে ইয়ে পরে, তো এইভাবে অনেক ক্ষতি হচ্ছে। তো এখানে আসলে যদি এটাকে একটা ইন্স্যুরেন্সের আন্ডারে আনা যায়, আমার মনে এটা খুবই একটা ভালো উদ্যোগ, এবং মানুষ এটার দ্বারা এনকারেজ হবে আরও এই সেক্টরে আসার জন্য। আর আমরা একসাথে কাজ করলে আমার মনে হয় যে মাংসের বাজার যে এখন যত টাকা দিয়ে মাংস কিনে খেতে হচ্ছে, বাহির থেকে মাংস ইম্পোর্ট করে আনছি আমরা, আমার মনে হয় এটা লাগবে না, আমাদের নিজস্ব খামারি, নিজস্ব উৎপাদন থেকে আমরা আরও বাইরে এক্সপোর্ট করতে পারব। খামারি রাহাতের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসী হয়ে উঠেছেন এলাকার আরও অনেক তরুণ। রাহাতকে দেখেই তারা আত্মবিশ্বাসী হয়েছেন, অনেকেই খামার গড়ে এনেছেন কাঙ্ক্ষিত সাফল্য। ওনার সাকসেসটা দেখে আমরাও একইভাবে ওনার ফর্মুলা, মানে খাদ্য তৈরি করা এবং পশুপালনের যে বিষয়গুলো অনুসরণ করে আমরা এর সঙ্গে জড়িত। এটা শুধু আমাদের এলাকায় না, আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো তো এটা সাড়া ফেলেছে, তারা বিভিন্ন জেলা থেকে এবং প্রতিনিয়ত প্রতিদিন লোকজন আমাদের মতো তরুণ ছেলেপেলে এখানে আসে আমাদের এই খামার দেখে, খামার করার জন্য তারা, আমরা কীভাবে এই পর্যায়ে চলে আসছে সেগুলো জানার জন্য, বোঝার জন্য আসে। ভাইয়া যেভাবে যে সেক্টর থেকে এসে বগুড়াতে এসে, সে এতটুকু হায়ার এডুকেটেড হওয়ার পরেও সে নিজে যে কর্মসংস্থানটা জোগাড় করেছে, এই জিনিসটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে। যে চাকরির পিছনে ছোটার চাইতে নিজের যা রিসোর্স আছে সেটা দিয়ে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে সেটা আমাদের অনেক উপকার দিবে। আপনার খামারে কী কী আছে?
আমার বর্তমানে গরুর খামার আছে এবং মুরগির আমার আর কি ইনকিউবেটরটা আছে, আমরা ডিম থেকে মুরগির বাচ্চা ফোটাই, এই ইনকিউবেটরটা আছে এবং আমার পুকুর আছে। ও, মাছ চাষ আছে নাকি? আচ্ছা, আমার আমার দুটো জলাশয় আছে, একটা 3 বিঘা আরেকটা 2.5 বিঘার মতো। গরু আছে কতগুলি? গরু বর্তমানে আমার 30টা গরু রাখার সেক্টর আছে, এখন ভবিষ্যতে আরো কতটুকু যেতে পারি। ও, পড়ালেখা করেছেন আপনি? আচ্ছা জি, আমি BBA MBA করেছি ইউল্যাব থেকে। ও, খুব ভালো। তাহলে আপনার মাসে আয় কিরকম থাকে? এই করে এখন মাসে আল্লাহর রহমতে মোটামুটি 50-60 হাজার টাকা ইনকাম পসিবল হয়ে যায়। দেশের উন্নয়নকে আরও সামনের দিকে এগিয়ে নিতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে কৃষিতে, এমন চেতনাই রাহাতের আগ্রহকে উৎসাহিত করেছেন তার বাবা। ওরাও বলে যে আবু চাকরি করলে আমরা যে টাকা পাবো তার থেকে তো ব্যবসা যদি করি আমি অনেক বেশি আর্ন করতে পারবো। ওর উৎসাহকে আমি কোনো সময় না করিনি, ওর উৎসাহকে আমি মানে সাপোর্টই দিয়ে গেছি আর কি। মাছ চাষ, গরু মোটা দাদা করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে কৃষিতে আরও বৈচিত্র্য আনতে চান রাহাত। বিশেষ করে নিরাপদ খাদ্য উৎপাদন করার মধ্য দিয়ে জৈব কৃষি আন্দোলনে ভূমিকা রাখতে চান তিনি। মাছ এবং গরুটা অলরেডি অর্গ্যানিক ওয়েতে করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমি মনে করি যে এই যে শাকসবজি ভেজিটেবলস এগুলিতে অনেক কেমিক্যাল ইউজ হচ্ছে যেটা আসলে মানব দেহের জন্য ক্ষতিকর। তো আমার ইচ্ছা যে আসলে এই ফার্মিংটাকেও আস্তে আস্তে এখানেও যদি অর্গ্যানিক ওয়েতে ফার্মিং করা যায়, কেমিক্যাল ফ্রি ফার্মিং করা যায়, হয়তোবা প্রথমত সেটাকে একটু এক্সপেন্স বাড়বে, কিন্তু সবাই যদি আসলে এটার মধ্যে চলে আসে আস্তে আস্তে মানুষকে বুঝাইতে পারি, তাহলে আমার মনে হয় একদিন এখানেও একটা বিপ্লব ঘটানো সম্ভব। প্রিয় দর্শক, দিনে দিনে বাণিজ্যিক কৃষির সাফল্যের প্রশ্নে চালকের আসনে চলে আসছেন শিক্ষিত তরুণ উদ্যোক্তারা। বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞান এবং আধুনিক কলাকৌশল বুঝে তারা কৃষিতে বিনিয়োগ করছেন। তাদের বিনিয়োগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাজার গবেষণা। কৃষিকে লাভজনক ও টেকসই করে তোলার ক্ষেত্রে রাহাতের এই বহুমুখী উদ্যোগ অনেক শিক্ষিত সচেতন তরুণকে কৃষিতে বিনিয়োগে উৎসাহিত করবে। খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য দুয়ের ক্ষেত্রেই তরুণ উদ্যোক্তাদের এই সম্মিলিত উদ্যোগগুলো কৃষি সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ এক সূত্র হিসেবে কাজ করবে। কৃষি নিয়ে কোনো কিছু জানতে চাইলে, কোনো বিষয় আমাদেরকে জানাতে চাইলে লিখতে পারেন পরিচালক কৃষি দিবানিশী, জিপিও বক্স নাম্বার 2433-1000 ঢাকা বাংলাদেশ, এই ঠিকানায়। কথা হবে আগামী সোমবার একই সময় কৃষি দিবানিশী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। শ্রী দিবানিশী।